দেখেছো কি তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরে শাহজাহান। সেটা হচ্ছে অসাধারণ খাবার, অসাধারণ। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা আছি রাধাকুণ্ডে। রাধাকুণ্ড থেকে যাব সোজা আগ্রা। হ্যাঁ, আগ্রাতে যাচ্ছি, আগ্রা থেকে আবার রাতে ব্যাক করে চলে আসবো রাধাকুণ্ডেই, আবার এখানে ভ্রমণ করব, কোনো ব্যাপার না। আজকে আগ্রায় গিয়ে তাজমহল দর্শন করব এবং ওখানে যা যা দেখার আছে সেগুলো দেখব। আমাদের সাথে আছে লোকেশ ভাই, মানে যে আমাদের গাইড বা ড্রাইভার, যাই বলতে পারো, ড্রাইভার তো বলবো না, অবশ্যই গাইড। তোমরা সবাই সাথে থাকো, দেখো কেমন ভিডিওগুলো লাগে। আর কালকের ভিডিওটার জন্য আই এম রিয়েলি সরি, অনেক ভিডিওস ডিলিট হয়ে গেছিলো ক্যামেরা থেকে, ল্যাপটপে কপি করার সময় ওটা কার্ড রিডারের প্রবলেম ছিল, আমি বুঝতে পেরেছি। তো আজকে আগ্রায় গিয়ে একটা কার্ড রিডার নিয়ে নেবো ভালো কোয়ালিটি, ওই কার্ড রিডারটা শর্ট হয়ে গেছিলো, তাই মেবি ভিডিওতে থাকো, দেখো কেমন লাগে পুরো জার্নিটা। রাধে রাধে। আগ্রা যাওয়ার পথে রাস্তায় একটা ধাবাতে দাঁড়ালাম, তা আগ্রাতে দর্শন করতে যাচ্ছি, ভিজিট করতে যাচ্ছি, ওখানে বেশি টাইম নষ্ট করবো না, তাই এখানেই আগে একটুখানি টিফিন করে নিই, ওখানে যাতে না টিফিন করতে হয়, সময়টা নষ্ট না হয়। আমি বলে দিই, এটা হচ্ছে দিল্লি টু কলকাতা এক্সপ্রেসওয়েতে ফরে, জায়গাটার নাম ফরে, আর এটা হচ্ছে ধাবাটার নাম হচ্ছে ব্রিজ কি রসোই, ব্রিজ কি রসোই। ঠিক আছে, অসাধারণ খাবার, অসাধারণ। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে যদি কেউ বৃন্দাবন টু আগ্রা যাও, তাহলে যাওয়ার পথে আমি শুরুতে যে অ্যাড্রেসটা বলেছিলাম, ইয়াহ কা নাম কে হারে, ওকে, আর ইয়ে হোটেল কা নাম কে ব্রিজ কি রসোই, ঠিক আছে, এইখানে অবশ্যই ভোজন করবে। লোকেশ ভাই আমাদের এত সুন্দর যে ধাবাটায় নিয়ে এসছে, আমি আশাও করতে পারিনি। আমি তো কনফার্ম আমাকে রাতের আগে আর কিছু খেতে হবে না, তা একবার জিজ্ঞেস করে নি, মা কেমন লেগেছে এখানে খেয়ে? সত্যি বলো, সত্যি খুব ভালো, পেট ভরেছে তো? সবথেকে মাটির ভাড়ে ডাল, সবজি, জল গ্লাসে মাটি, এটা আরো বেশি ভালো। আন্টি কেমন লাগলো? খুব ভালো লেগেছে। রাস্তার খিদে খেতে চাইবে না তো? সেটা বলতে পারছি না। না না, তুই তো ভাবে না, এত সুন্দর খেয়েছি আর খেতে চাইলে হবে না, সেটা আর খেতে চাইলে হবে না, খেতে চাইলেও খেতে চাইতে পারছি। হ্যাঁ,
চলে এসেছি আগ্রা তাজমহলের একদম আগে। আগে বলতে এখান থেকে তাজমহল খানিকটা, এবার এখান থেকে গাড়ি করে, এখান থেকে গাড়ি করে যেতে হবে। গাড়ির সিস্টেম আছে, সেটা হচ্ছে সরকারি গাড়ি 10 টাকা করে নেয় আর নর্মাল গাড়ি 20 টাকা করে নেয়। এখান থেকে গাড়ি নিয়ে গিয়ে ছাড়বে, এই যে এরম টাইপের গাড়ি, এখান থেকে গাড়ি নিয়ে গিয়ে ছাড়বে সোজা তাজমহল গেটের সামনে। ঠিক আছে, ভিডিও ভালো করে দেখতে থাকুন। তাজমহলে ঢুকতে গেলে এখানে টিকিট লাগে, ঠিক আছে। তাজমহলের গেটটার ঠিক আগেই বাঁদিকে টিকিট কাউন্টারটা, 50 টাকা করে টিকিট, কিন্তু ব্যাপার হলো বিশাল লাইন, বিশাল মানে ইউ ক্যান ইমাজিন কত বড় লাইন। তো আমি একটা শর্টকাট দিচ্ছি, খুব সুবিধা হবে আপনাদের ঘুরতে আসতে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আর কে, ঠিক আছে। তাজমহলের গেট থেকে একদম ডান দিকে স্ট্রেট, তাজমহলের গেটটা থেকে ডান দিক নিলে, ডান দিক নিলে একদম স্ট্রেট এলে আর কে আছে, এখানে একদম ফাঁকা। আসবেন আপনার 1 ঘন্টার কাজ বা 1.5 ঘন্টার কাজ 10 মিনিটে হয়ে যাবে, মানে টিকিটটা আপনি 10 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। টিকিট কাটা কমপ্লিট, মানে তাজমহলের গেটে ঢোকার টিকিট কমপ্লিট। বাইরে থেকে যদি কাটেন লাইনে দাঁড়িয়ে, আমি আগেই বলে দিয়েছি সেটা হচ্ছে বিশাল বড় লাইন, 50 টাকা করে পড়বে, 10 টাকা এক্সট্রা যাবে, কোনো লাইন নেই, 10 মিনিটের কাজ। ঢোকার আগে একটা চেকিং হলো, তো চেকিংটা কমপ্লিট হলো, চেকিং ওখানে ভিডিও অ্যালাউ নেই, যার জন্য ভিডিও করতে পারিনি। এখন যাচ্ছি তাজমহলের ভেতর ঢুকবো, ভিডিওটা দেখো সবাই। ওকে, এখনো তাজমহলের সামনেই পৌঁছালাম না, মানে ভেতরে তো ঢুকে গেছি কিন্তু তাজমহলের সামনে পৌঁছায়নি, এখন আছি ঠিক এই জায়গাটায়, ভালো করে দেখে নিন গেটটার সামনে, কিন্তু তাতেই অসাধারণ লাগছে, মাইন্ড ব্লোয়িং বিউটিফুল। আমরা ঠিক কোন জায়গাটা আছি দেখতে পাবে, এই জায়গাটা ঠিক তাজমহলের সামনে। অসাধারণ দৃশ্য দেখলাম, মোটামুটি দেখা কমপ্লিট। যমুনার দিকে যাবে নাকি? খুব ভালো, তবে আমি একটা কথা বলবো, আমার তাজমহল থেকে একটা কথাই মনে পড়ছে, তোমরা জানো কি জানি না, অবশ্যই অনেকে জানো, সেটা হচ্ছে তাজমহল দেখেছো কি, দেখেছো কি তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরে শাহজাহান। মানেটা কি, অন্তরে মমতাজ নারী, ভেতরে মমতাজ নারীর সমাধি আছে, তাই বলছে অন্তরে তার মমতাজ নারী আর বাহিরে শাহজাহান, মানে এই যে শিল্পটা এটা কিন্তু শাহজাহানের, তাই বাইরে আজও শাহজাহান আছে এবং ভেতরে অন্তরে মমতাজ নারী আছে। দেখো ভিডিও ক্লিপ, যমুনা নদীর তীরে গেলে অবশ্যই দেখাচ্ছি। তাজমহলের ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে যমুনা নদী, দেখতেই পাচ্ছেন, আর এই হলো তাজমহল, তাজমহল আর এই হচ্ছে যমুনা নদী। অসাধারণ সৌন্দর্যতা, অসাধারণ, যাতে আপনারা পুরোটা দেখতে পারেন, আপনারা ভিডিওগুলো যারা দেখেনি এখনো পর্যন্ত, অবশ্যই অনেকে দেখবে কিন্তু যারা এখনো দেখেনি তারা যাতে দেখতে পারে, আনন্দ পায়, সেই জন্য আমাদের এত সুন্দর করে করার চেষ্টা বা এত কষ্ট। সবাই দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, এই প্রথম শেয়ারের কথা বললাম মেবি। চলে যাচ্ছি, তাজমহল দেখা হয়ে গেছে, এখন এখান থেকে বেরোবো, নেক্সট যে প্লেসটা ভিজিট করতে যাবো
সেই দিকে রওনা দেবো, তাই ভিডিওটা করলাম, এই জন্যই করলাম। সবাই একসাথে টাটা বাই বাই জানিয়ে দাও তাজমহলকে এই ভিডিও থেকে, তোমরা তো অবশ্যই আসবে, চলো টাটা তাজমহল, আবার দেখা হবে আশা করছি, প্রভু চাইলে, উপরওয়ালা চাইলে, আমাদের মহাপ্রভু চাইলে অবশ্যই আসবে, একবার নয় হাজারবার চাইব আসবো। তাজমহল থেকে বেরিয়ে গেটের বাইরে একটা খুব সুন্দর মার্কেট পড়ে, একটা না সব দিকেই সব গেটের, মানে এখন দুটো গেট ওপেন আছে, দুটো গেটের বাইরেই মার্কেট পড়ে, তো দেখতে পাচ্ছেন মার্কেটটা, ওখানে একটুখানি দাঁড়াতে হচ্ছে, মা বাবা কেনাকাটা, মা বাবা কেনাকাটা করছে, তাই একটু ওয়েট করতে হচ্ছে, দেখুন। আগ্রা ফোর্ডে ভালো করে মন দিয়ে দেখো, বেশি কথা বলতে পারলাম না ব্লগিংয়ে, তার কারণ হচ্ছে এরপরও অনেক জায়গায় যেতে হবে, সন্ধ্যে হয়ে যাচ্ছে, অলরেডি 4:30 বেজে গেছে, তাজমহলের ওখানে প্রচুর টাইম লেগে গেছে, সুতরাং সিনেমাটিক শটগুলোকে এনজয় করো, আর কোনো ব্লগিংয়ে অন্তত এখানে কথা বলতে পারলাম না, ওকে লাভ ইউ ফ্রেন্ডস, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে পাচ্ছ লাইনটা, এটা অনলাইনে ফিল আপ করে ঢুকে গেছি, মানে টিকিটটা, তাই বহুত তাড়াতাড়ি হয়ে গেছে, নাহলে বিশাল লাইন। আর এই কেল্লাটা এমনই কেল্লা যে কেল্লাটা আমাদের প্রত্যেক বছর মানে বাজে সাবজেক্টে সবচেয়ে এক নম্বর যে সাবজেক্টটা থাকে তার প্রথম বিষয়তেই এই কেল্লাটা থাকতো, সেটা হচ্ছে ইতিহাস বই, আর এটা হচ্ছে আগ্রা ফোর্ট। ইতিহাস বইয়ের মানে ফ্রন্ট মলাটের ফ্রন্টটা থাকে এই ছবিটা, যেটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই ছবিটা থাকে, দেখো ইতিহাস বইয়ের মলাটা।